একটু হেলানা দিতে আমার ক্যামেরাটা মিস একটু হেলানা দিতে কবে আমরা আম করার যে তারিখটা নির্ধারণ এটা মূলত আসলে সকলের জানার জন্য একটা আগ্রহ আছে। তো আমরা বলতে আমার মনে হয় যে আগে পরে এই যে কেন এই তারিখটা নির্ধারণের ইস্যু আসলো, যে অনেক সময় আমরা দেখি যে বিভিন্নভাবে আমটাকে যে কেউ ফলের মধ্যে বা বিভিন্নভাবে একটা অন্যান্য ধরনের রাসায়নিক পদার্থ তারা মিশ্রণ করা হয় বা অনেক অপরিপক্ক আম বাজারে আসে। তো এইসব কারণেই কিন্তু এই আমার একটা সম্পর্ক তারিখ আমরা নির্ধারণ করে দিই। তো এইখানে আমরা সকলের সাথে আলাপ করে এখানে আমাদের দিদি নির্বাচন মধ্যে আছেন। আমাদের এবারে আপনার মাথাটা ফেমে আসতেছে সোজা হন একটু সেখানে হয়তো আমরা সেই বিষয়টা আমরা বলবো। শুধু আমাদের আজ জেলার গত আমাদের রাজশাহী জেলায় যে বছরে 18,515 হেক্টর জায়গাতে আম চাষ হচ্ছে, আর 15,2,14,676 আমরা যদি হেক্টর অনুযায়ী দেখি তাহলে 11.59 মেট্রিক টন পার হেক্টরে উৎপাদনের সম্ভাবনা আছে বলে আমরা ধন্যবাদ। আপনারা বিষয়টা জানতে পারলেন যে আমাদের লক্ষ্যমাত্রা কত এবং কতগুলো কতটুকু জমিতে 18,500 হেক্টর জমিতে আমাদের 515 হেক্টর জমিতে আম উৎপাদনের এবং আম আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা 2,76,000 মেট্রিক টন 2,14,000। তো এখন আসলে গত কয়েক বছরের পরিস্থিতিটা যদি আমরা দেখি যে আমের করোনার কারণে আমাদের বেশ কিছু চ্যালেঞ্জ ছিল, বিশেষ করে আম উৎপাদনের পরেও আমরা আম বাজারজাতকরণের বেশ কিছু সমস্যা ছিল। তো সেই সমস্যাগুলো কাটিয়ে উঠে আমরা সরকারিভাবে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে যে আমরা ঢাকার সাথে বিশেষ করে অনলাইনে বিজনেসটা কিন্তু যে আমের কীভাবে মার্কেটিংটা অনলাইনে ই কমার্সের মাধ্যমে হয় সে বিষয়গুলো চলে আসছিল। ম্যাঙ্গো ট্রেনের একটা স্পেশাল ম্যাঙ্গো ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল এবং যাতে আম চাষি যারা তারা ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়গুলো কিন্তু আমরা এই করোনার যে প্রাদুর্ভাবের কারণে এই ব্যবস্থাগুলো আমরা নিয়েছিলাম। তো এবারে পরিস্থিতিটা একটু ভিন্ন, কারণ হলো করোনার যে প্রাদুর্ভাব এখন মোটামুটি আমরা বলা যায় যে এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। তো সেই হিসেবে এবারে বাজারজাতকরণ বলি এবং আম হারভেস্টিংয়ে এই যে সাপ্লাই চেইন যেটা সেটাতে আমার মনে হয় যে সব কিছু স্মুথলি চলবে, সুন্দরভাবে চলবে। তো এবারে আম চাষি যারা এবং আম ব্যবসায়ী সকল পর্যায়ে আমার মনে হয় একটা সুন্দর একটি সময় আমরা অবস্থান করছি। তো আমরা আসল বিষয়ে আসি, আম সংগ্রহের যে সম্ভাব্য সময়সূচি আমরা 12 জাতের আমের একটা তালিকা নির্ধারণ করেছি। তো 1 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে সকল প্রকার গুটি আম। এই গুটি আমের জন্য আমরা সম্ভাব্য সময়সূচি হিসেবে আমরা 13 মেকে নির্ধারণ করছি সম্ভাব্য সময়সূচি, অর্থাৎ আজকে 12ই মে, এটা 13ই মে হিসেবে আমরা 13ই মেকে আমরা আম সংগ্রহের সম্ভাব্য সময়সূচি আমরা চিন্তা করছি। এরপরে আছে গোপালভোগ, গোপালভোগের সম্ভাব্য সংগ্রহের সময়সূচি হিসেবে আমরা 20শে মে আমরা গোপালভোগের সম্ভাব্য যে হারভেস্টিং সেটা ডেট হিসেবে আমরা নির্ধারণ করছি।
লক্ষণ ভোগ, এবং এটাকে অনেক জায়গায় বলা হয় লক্ষ নাম হিসেবে এটাকে চিহ্নিত করা হয়। তো এটার সম্ভাব্য সময়সূচি হিসেবে 25শে মেকে আমরা নির্ধারণ করছি। এরপরে আছে একটি আম, সেটা হচ্ছে রানী পছন্দ। রানী পছন্দ আমের জন্য আমরা নির্ধারণ করছি 25শে মে তারিখকে সম্ভাব্য সংগ্রহের সময়সূচি। এরপরে আছে হিমসাগর এবং ক্ষীরসাপাত, এর জন্য আমরা তারিখ নির্ধারণ করেছি 28শে মে। এরপরে সবচেয়ে জনপ্রিয় যে আম সেটা হচ্ছে ল্যাংড়া আম। ল্যাংড়া আমের জন্য আমরা সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছি 6 জুন, অর্থাৎ জুন মাসের 6 তারিখ। আম্রপালির সম্ভাব্য সংগ্রহের সময়সূচি নির্ধারণ করছি আমরা 15 জুন, জুন মাসের মিডিলে আমরা এটাকে সংগ্রহের যে একটা তারিখ এটা আমরা নির্ধারণ করছি। আম্রপালি এবং ফজলি এই দুইটা আমরা একই দিনে আমরা নির্ধারণ করছি পাশাপাশি সময়। ফজলিও 15 জুন তারিখে আমরা সম্ভাব্য সংগ্রহের সময়সূচি নির্ধারণ করছি। এরপরে আছে আশ্বিন আম, এটা একটু সময় লাগে আপনারা জানেন, তো সেটা আমরা জুলাই মাসের 10 তারিখে এটা তারিখটা আমরা নির্ধারণ করছি। এরপরে আছে বাড়ি ফোর আম, যেটাকে বলা হয় আমাদের ফল গবেষণা কেন্দ্রের মাধ্যমে, এটা নতুন একটি চার বাড়ি ফোর আম, এটি 10ই জুলাই আমরা সম্ভাব্য সংগ্রহের সময়সূচি নির্ধারণ করছি। এরপরে আছে গৌরমতি, গৌরমতি জুলাইয়ের মাঝামাঝি, এটা 15 জুলাইতে আমরা নির্ধারণ করছি। এরপরে আরেকটি আম আছে, এটি হচ্ছে ইলামতি। এই কয়েকটা আম হয়তো আপনারা অনেকেই মানে নতুন শুনবেন, ইদানিং এই আমগুলোর বেশ প্রচলন হচ্ছে মার্কেটে। ইলামতির সংগ্রহের সময়সূচি আরও পরে, এটা আগস্ট মাসের 20 তারিখে আমরা এটা নির্ধারণ করছি। তো এই ছিল মোটামুটি আমাদের আম সংগ্রহের সম্ভাব্য সময়সূচি। তো এর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আমরা যে এটার যে সাপ্লাই চেইন বিজনেস ম্যানেজমেন্টটা কীভাবে হবে, আমরা এখন সেটা নিয়ে আমাদের যারা কর্মকর্তা আছে, আমাদের যারা ব্যবসায়ী আছে, তাদের সাথে আমরা আলোচনা করব। আচ্ছা, এটা প্রথম যে প্রশ্নটি আপনি করেছেন সেটা হলো যে এই তারিখগুলো আসলে কিভাবে, আপনারা দেখেছেন এটা সম্ভাব্য একটি তারিখ নির্ধারণ করেছি, আর এই তারিখগুলো নির্ধারণ করতে হলে, এবং আপনি যেটা বলেছেন যে বাঘায় উৎপাদনটা এবার তুলনামূলক আপনি একটা কম্পারেটিভ স্টাডি বলেছেন, আসলে এটা কিন্তু নির্ভর করে এক এক সময়ে তাপমাত্রা, এটার ভৌগোলিক অবস্থান, জলবায়ু, এরকম পারিপার্শ্বিকতা, অনেকগুলো ফ্যাক্টর কিন্তু কাজ করে এগুলো আমরা যখন তারিখগুলো নির্ধারণ করি। তো সেক্ষেত্রে আমাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, আমাদের ফল গবেষণা কেন্দ্র আছে, এরা যারা এবং যারা ব্যবসায়ী আছে, আমরা সকলের সাথে মোটামুটি আমরা কিছু তথ্য নিয়ে আমরা কিন্তু আলাপ করি, এবং মাঠের যে গবেষণা এগুলো নিয়ে সব কিছু মিলেই আমরা ওভারঅল একটি তারিখ নির্ধারণ করি। এবং এটা কিন্তু তারিখটা একেবারে এটাকে আমরা সম্ভাব্য তারিখ বলি, যেটা প্লাস মাইনাস এরকম হতে পারে। তো এইভাবে কিন্তু আমাদের এই তারিখগুলো নির্ধারণ করা হয়। তো আপনাকে ধন্যবাদ। এরপরে কারো কোনো প্রশ্ন আছে? প্রক্রিয়াটা আসলে তো এটা প্রত্যেক বছরই তো এই সময়ই আমরা সাধারণত এই 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 যে এই যে তারিখ, সেই তারিখটা কিন্তু আমরা প্রতি বছর যে আমের একটা মোটামুটি একটা আমাদের একটা অ্যাজাম্পশন আছে যে এই সময়ের মধ্যেই কিন্তু এই আমগুলো পরিপক্ব হয়, এটা আমাদের অভিজ্ঞতা থেকেও আসে, প্লাস আমরা আমাদের একটা ধারণা থাকে যে এই আমের একটার আয়ু কত, যে এটা যে মুকুল আসা থেকে শুরু করে এটা পরিপক্ক হওয়ার একটা নির্দিষ্ট একটা মানে এগ্রিকালচারাল একটা সাইট আছে। তো সবগুলো মিলেই আমাদের এই তারিখগুলো আমাদের এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট সহ আরও যারা আছে সবাই মিলে মোটামুটি আমরা এই তারিখটা নির্ধারণ করি। ধন্যবাদ। না, এখন যদি আমরা যে তারিখটা ফিক্স করে দিলাম এর এটা সম্ভাব্য তারিখ হিসেবে আমরা নির্ধারণ করছি, এর বাইরে যদি এটা এটা তো একটা ন্যাচারাল বিষয় যে সে আমটা কবে পাকবে বা কি হবে, এটা হয়তো প্লাস মাইনাস একটা বিষয় থাকতে পারে যে দু একদিন এদিক ওদিক হতে পারে। যদি কোনো অভিযোগ আসে যে সেই আমগুলো কোনো কারণে সেটাকে
কোনো ধরনের রাসায়নিক বা স্থানীয়ভাবে কোনো ম্যানিপুলেট করে বা কোনো কারণে এটা কোনো ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়েছে, অপরিপক্ব অবস্থায় পাকানোর চেষ্টা করা হয়েছে, এ ধরনের কোনো অভিযোগ যদি আসে তখন হয়তো আমরা সেটার ব্যবস্থা নেব। উৎপাদন করা সম্ভব নয়, আমরা যেটা দেখেছি মাঠ পর্যায়ে ফলন ওরা বলের মুখে নাই কিন্তু কৃষকদের কাছ থেকে ঠিকই ওরা ফলন নিয়ে নেয়, এটা সম্পর্কে এবারে প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে, ফলন কি থাকবে কি থাকবে না? আচ্ছা, এটা আসলে অনেক দিন ধরে এই ইস্যুটা নিয়ে কাজ করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসন এটা কাজ করছে। তো এটা আসলে তো কারো একার পক্ষে এটা ঠিক করা সম্ভব হবে না। আমার মনে হয় যে স্থানীয় প্রশাসনের সাথে এখানে যারা ব্যবসায়ী আছে এবং আরও যারা স্টেক হোল্ডার আছে, স্থানীয় জনপ্রতিনিধি আছে, সকলে মিলে আমার মনে হয় যে যদি এই ইস্যুটা নিয়ে ওইখানে স্থানীয়ভাবেই আমার মনে হয় সমাধান করা সম্ভব হবে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আশা করি কিভাবে আসলে আপনার যে গাছগুলো লক্ষ্য করেছেন সেটা বড় গাছ, দেখেন বড় গাছে আম সরকার করে কিন্তু ছোট গাছগুলোতে পর্যাপ্ত আম আসে না। এবছরে এখন পর্যন্ত কোন বড় ধরনের ঝড় বা শিলাবৃষ্টি হয়নি, যার দ্বারা প্রতি বছরই কিছু না কিছু আম ক্ষতিগ্রস্ত হবে। আর যে ছোট উপজেলা বিশেষ করে চারঘাট এবং আমরা মাঠাকে উল্লেখ করে করছি আম কম আসছে, এই দুটাকে কম আসছে বড় গাছ। আমাদের এখন তো সারা জেলাতে প্রচুর আমের গাছ, অন্যান্য উপজেলায় গত বছরের তুলনায় অনেকের ধারণা যে আম যেহেতু গত বছর বেড়ে আসছে, গত বছর চাইতে এবছর আম বেশি আছে। আর একটি কথা লক্ষ্য করা যায় সেটা হলো আম যখন পাতলা হয় তার সাইজটা বড় হয় এবং গ্রহণটা কম হয়, করে দেওয়ার সংখ্যা কমে আসে। আমরা আশা করি যদি বড় কোনো ঝড়ঝঞ্ঝাল না হয়, কোন প্রাকৃতিক দুর্যোগ না হয়, আমরা লক্ষ্যের কাছাকাছি যেতে পারব। ঠিক আছে, তাহলে আমরা মনে হয় নেক্সট আমাদের আরও মিটিংয়ের যে এজেন্ডাগুলো আছে আমরা এটা নিয়ে কাজ করতে পারি। আর একটু বলি স্যার, যেখানে যেমন স্যার কুরিয়ার সার্ভিস নিয়ে, হ্যাঁ একদম এখানে আমাদের এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রতিনিধি আপনারা কি আছেন? সুন্দরবন এসে পরিবহন থেকে কেউ আছেন? করতোয়া কেউ নাই, আপনি বসেন। এখন এখানে স্যার একটি কথা আসে প্রায় স্যার, যে প্রত্যেক বাড়ি আম স্যার যখন আমরা এখান থেকে বিভিন্ন জায়গায় পাঠাই, দেশের অন্য প্রান্তে পাঠাই, সেক্ষেত্রে স্যার এই কুরিয়ার সার্ভিসে অনেকেরই একটু হ্যাজার্ড হয় এ মর্মে অভিযোগ আছে। এখন এ বিষয়ে আপনারা এবার কি কি প্রস্তুতি গ্রহণ করেছেন এবং কিভাবে আমগুলোকে আপনারা ইয়া করবেন, এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাবেন, সে বিষয়ে আপনাদের বিষয় জানতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আপনাদের কি আর কোনো প্রশ্ন আছে? আমরা তাহলে এজেন্ডাগুলো ইয়েতে চলে যাব। হ্যাঁ, আমি শিকার হয়েছি, আমি পাঠিয়েছিলাম আমি কুরিয়ার সার্ভিস থেকে রিসিভ করার সময় দশ কেজি হয় এরকম মিসম্যানেজমেন্ট আছে আমরা এই কোশ্চেন গুলো আসবো এটা হচ্ছে আমাদের জন্য বিব্রতকর সেহেতু মনে করেন আমি দশ কেজি পাঠিয়েছি কিন্তু ডেলিভারি হওয়ার সময় আমরা টোল দিলাম এটা একটু আপনারা খেয়াল করবেন আর আমার উপর থেকে কিছু হিসাবে একটু বলতে চাই সেটা হচ্ছে যে পরিবহনের সময় অথবা বিভিন্ন সময় যখন মার্কেটিং হয় আমাদের কৃষকরা যেন সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত না হয়
সে হয়তো তার জায়গায় সর্বতার হয়ে গাছে আম পাচ্ছে, সে হার্ভেস্ট করে হয়তো বাজারজাত করতেছে, কিন্তু সেক্ষেত্রে যদি কঠিন সম্মুখীন হয় ব্যবস্থা নেওয়ার কারণে, সেগুলো একটু আমরা যদি খেয়াল রাখি। এবং থবছর উপজেলা আমাদের কিন্তু ইউনিয়ন পর্যায়ে আমাদের অফিসার আছে এবং তার চাপ ধরে সহকারী কৃষি কর্মকর্তা, আপনারা তাদের সহযোগিতা আমাদের সহযোগিতা নিতে পারেন। আমরা একদম মাঠ পর্যায়ে খুঁজে তথ্যগুলো সঠিক কিনা এবং তারা সত্যি আম পাকার পরে হার্ভেস্ট করতে কিনা এগুলো কিন্তু আমরা জেনে সমর্থ। ঠিক আছে, আপনার মেসেজ বুঝতে পারি। আচ্ছা, আমরা যেটা করতে পারি এসএ আর এসএসি কি সুন্দরবন এসএ পরিবহন, সুন্দরবন পরিবহন, আরও কয়েকটা পরিবহন যারা আছে তাদের সাথে আমার মনে হয় যে আমরা আলাদা করে বসে এটাকে আমরা একটা করতে পারি, যাতে আমাদের যে এগ্রিকালচার অফিসার সাহেব যেটা বলল, যাতে আপনার যে প্রোডাক্টটা আপনি রাজশাহী থেকে আমি একটা প্রোডাক্ট পাঠাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে, এটা কিন্তু রাজশাহীর ব্র্যান্ডিং করছে। এই আমটা কিন্তু আম না, এই আমটা কিন্তু একটা ব্র্যান্ড, রাজশাহীর ব্র্যান্ড। তো যখন যাচ্ছে সেই আমটা যাতে তার যে কোয়ালিটি সেটা যেন এনশিওর হয়, এবং সকলে যেহেতু এই সময় আপনার কুরিয়ার সার্ভিসটা কিন্তু এই রাজশাহীর মানুষ, আমার যেমন বাঘায় আমি আমার ওই যে আমাদের প্রত্যেক বছর ভূমি উন্নয়ন করার একটা দাবি থাকে, তো আমি যখন আমার ইউনো সাহেবরে বলি যে ভূমি উন্নয়ন কর এই চলে আসলো, মার্চ মাস পার হয়ে গেল তোমার ভূমি উন্নয়ন কর এখনও এত পিছিয়ে কেন, স্যার এই সামনের মাসে আম উঠলেই আমার এই আদায় 100% হয়ে যাবে। অর্থাৎ এই আমটা হচ্ছে আমাদের এই অঞ্চলের জন্য অন্যতম একটা অর্থকরী ফসল, তো এইটার যাতে তার যে কোয়ালিটি এটা এনশিওর করতে হবে, প্লাস আপনি যাতে মানে অন্যায়ভাবে যাতে কারো কাছে আপনারা অতিরিক্ত দামে এই ইয়েটা না করেন, অতিরিক্ত চার্জ না করেন, সেই বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন, এবং সার্ভিসটা যাতে আপনারা সুন্দরভাবে করেন। দরকার হলে আমরা কুরিয়ার সার্ভিসের সাথে ডেডিকেটেডলি আলাদা করে বসে এইটা আমরা নির্ধারণ করে দেব, যাতে সকলে এই যে আমার একজন সাংবাদিক ভাই বলল যেটা, যে যাতে আপনারা অতিরিক্ত মানুষের কাছে অতিরিক্ত কোনো চার্জ অ্যাপ্লাই না করেন, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আমরা কিন্তু এটা কঠোরভাবে মনিটর করব, এনে আইন শৃঙ্খলা বাহিনীও থাকবে, আমাদের কিন্তু মোবাইল কোডগুলো কাজ করবে এই সময়, এই সময় আমরা কিন্তু একটু কঠোর অবস্থানে থাকবো, যাতে আমাদের রাজশাহীর যে ইমেজ সেই ইমেজটা কিন্তু আমাদের রক্ষা করতে হবে। ধন্যবাদ। ওখানে 10 কেজি করে নিয়ে নেয় গ্রামের তারা মার্কা, এখানে কৃষি বিপণন কেন বিপণন পেয়েছে তাদের সংশোধন করা, তার বিপণন করা হবে এই কাজগুলো করতে নেই, ওখানে তাদের জন্য আমের ব্যবস্থা তাদের জন্য ব্যবস্থা করা যায় কিনা। আচ্ছা, আপনার প্রশ্নটা আর ওনার প্রশ্নটা একসাথে উনি উত্তর দেবে, যমুনা টিভি। যে টুকান যাবার যদি বলতেন এবার আমের চাষ গতবারের তুলনায় বেশি হয়েছে, এটা কত এবং তারা বলছেন আমের কম হওয়ার কারণটা কি?
আর একটু কৃষি বিপণন, এই দুটো একসাথে ইয়ে করে ও আছে। আমাদের গত বছরের তুলনায় 572 হেক্টর জমি বেশি ব্যবহৃত হচ্ছে আমের বাগানে। আর আমরা আপাত দৃষ্টিতে দেখছি যে গত বছরের তুলনায় মুকুল কমেছিল, এটা মোটামুটি 20% কম বলে আমরা অনুমান করছি। তো কেন কম হয়েছে এটা কিন্তু অনেক আলোচনার বিষয়। আমার সংসারে যদি বলি যে আমাদের যে সময় মুকুল আসে এই সময় বাংলাদেশে বা আমাদের রাজ্যেই এই বিভাগে বায়ুমণ্ডলের আর্দ্রতার পরিমাণ কত, সানলাইট কত, তারপরে মাটিতে রস কতটুকু এবং বৃষ্টিপাত হবে কি হবে না, একটা সুনিয়ন্ত্রিত বা কন্ট্রোল একটা মানে অবস্থা থাকার কথা, যেটাকে আমরা বলি টেস্ট কন্ডিশন। এই টেস্ট কন্ডিশন এক একটা গাছ এক একভাবে কিন্তু অবলম্বন করে। তো যদি একটা বড় বৃষ্টি হয়ে যায় তাহলে বড় গাছগুলো কেন কি অনেক বড়, যে কারণে তাদের শিকড়গুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে অনেক দূর পর্যন্ত, তারা প্রচুর পরিমাণ পানি খুব দ্রুত সময়ে গাছে উঠিয়ে নিতে পারে। আর ঠিক যেদিন মুকুল বের হয়ে আসার কথা তার 7 দিন 10 দিন বা এমনকি 15 দিন আগেও যদি বৃষ্টি হয়ে যায় সে পর্যাপ্ত পানি পেয়ে গেলে সে কিন্তু নতুন পাতা তৈরি করার চেষ্টা করে। আমের মুকুল আসলে পরিবর্তিত পাতা, যদি সময়ের আগেই সে সুযোগ সুবিধা পেয়ে যায় তাহলে তার মনে দেখবে না মুকুল বের করতে হবে, পাতা বের করতে হবে। আমরা এবছর লক্ষ্য করেছি দেখেন বড় গাছগুলোতে মুকুলের সংখ্যা কম কিন্তু পর্যাপ্ত পাতা চলে আসে। তো সৌভাগ্যক্রমে ছোট গাছগুলো যেহেতু তাদের শিকড়ের বা এরিয়া কেন যে কম আছে সে প্রচুর সানলাইট পেয়েছে, টেস্ট কন্ডিশনের ভিতরেই ছিল বলে আমরা মনে করি, বৃষ্টির পরে কিন্তু সেখানে মুকুল এসে। আর ছোট গাছগুলোর দিকে লক্ষ্য করলে আরেকটু বোঝা যাবে তার আগে থেকেই হেলথ অনেকটা দুর্বল। আমরা নতুন গাছগুলো লাগাচ্ছি হলো আগেকার ফসলের জন্য, এই এই তথ্যটা আমরা লক্ষ্য করছি যে এই কন্ডিশনে ছোট গাছগুলো আমাদেরকে এখনো সার্ভিস দিয়েছে কিন্তু বড় গাছগুলো অনেকগুলি সার্ভিস দিতে ফেল করেছে বা ব্যর্থ হয়েছে। আর কোনো বিশেষ
তারিখগুলো আর একবার একটু রিপিট করব। আমাদের আমাদের যে আমের যে গুটি আম, আমাদের আমের গুটি আম আগামীকাল থেকেই আমরা হার্ভেস্টিং এর জন্য একটি ডেট নির্ধারণ করেছি, এবং এটা আমের যে কয়েক ধরনের ধরন আছে, 30 আগস্ট বিভিন্ন ধরনের যে আম আছে সে আমের যে প্রজাতি, এটা অনুযায়ী আমরা আগামীকাল থেকে শুরু হবে মে জুন জুলাই আগস্ট সর্বশেষ যে জাতের আমটা সেটা আমরা আগস্টের 20 তারিখ পর্যন্ত আমরা সম্ভব নির্ধারণ করেছি, এবং দুটি আমটা শুরু থেকেই আগামীকাল থেকে এটি হার্ভেস্টিং এর জন্য আমরা একটি সম্ভব তারিখ নির্ধারণ করেছি। এটা আমাদের আপনারা জানেন যে আমাদের যে উপজেলা প্রশাসন এবং উপজেলা যে কৃষি বিভাগ, এটা কিন্তু সকল জায়গায় আমাদের যে আমাদের যে প্রতিনিধি তারা আছে তারা মনিটর করবে, কেউ যদি সম্ভব তারিখের আগে যদি এরকম তারা কোনো ধরনের রাসায়নিক পদার্থ বা কোনো ধরনের যেটা স্বাস্থ্যহানিকর সেই ধরনের কোনো কার্যক্রম গ্রহণ করে তাহলে আমাদের আইনানুগভাবে ব্যবস্থা করবে। আমাদের এখানে আম ব্যবসায়ী আছেন? আম ব্যবসায়ী আছেন? চাষি একজন চাষি সমিতি বা বাজারজাত সমিতি থেকে কেউ আছেন? ও আচ্ছা, পিছনে আচ্ছা থাক, মনে থাক। এটা আমরা মার্কেটে আম আসুক, আসলে আমরা আমের তো একটা প্রচলিত একটা দাম আছে, আমরা এটা মনিটর করব, যদি মনে হয় যে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না বা নিয়ন্ত্রণের বাইরে বা দাম দ্রব্যমূল্য বেশি, তখন আমরা অবশ্যই এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। ব্যবস্থা আপনার পাশেই প্রশাসনের যে কোনো আইন শৃঙ্খলা বাহিনী আছে, উপজেলা প্রশাসন জেলা প্রশাসন আছে, কৃষি বিভাগ আছে, যে কোনো জায়গায় আমরা আপনার তথ্য দিবেন আমরা সাথে সাথে এটার ব্যবস্থা গ্রহণ করব। এবার তো আসলে সম্ভব গতবার যেটা ছিল আমাদের পনেরো মেট্রিক টন বিদেশে রপ্তানি হয়েছিল, তো ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা একটু বসবেন, আমরা নাস্তা করে